প্রিয় নোয়াখালীবাসী সালাম আলাইকুম আমি কালকে রাত্রে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তবে আমি সেটা মির্জা কাদেরকে বুঝিয়েছি কারণ ওবায়দুল কাদের ছিলেন বীর মুক্তিযোদ্ধা আর মির্জা কাজর ফ্যামিলিটা হলো মুক্তিযোদ্ধা বিরোধী ফ্যামিলি আর আজকে আমি আমার সকল নোয়াখালী আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে বলবো আপনারা কালকে দুর্ব্যনের রাজনীতি মির্জা সাহেব আমার বিরুদ্ধে যা করেছেন আমার গালে গালে মানে উনি জুতা মেরেছেন আমার গত আঠারো বছরের কষ্টের সাধনা আমি আওয়ামী এই পর্যায়ে আনছি খালি সেই আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে আমার গালের মধ্যে উনি জুতা মেরেছেন তো এটার প্রতিবাদে কালকে আপনারা যে ভাবে রাস্তাঘাটে নোয়াখালী আওয়ামী লীগ জেগে উঠেছিলেন সারা নোয়াখালী আওয়ামী লীগ যেভাবে উত্তপ্ত হয়ে গেছিলেন আমি আজকে আপনি আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি দয়া করে পার্টির প্রধানকে যদি ভালোবাসেন যদি ওবায়দুল কাদেরকে ভালোবাসেন আমি অনুরোধ করব আপনারা কেউ আজকে কোনো সভা করবেন না কেউ গণজমায়েত করবেন না এটা আমার নির্দেশ কারণ এগুলা করলে আমরা দলের বিরুদ্ধে দলে এসবগুলা করলে আমাদের দলের ক্ষতি হয়ে যাবে আমরা ভালোবাসি বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি শেখ হাসিনাকে আমরা ভালোবাসি নোয়াখালী আওয়ামী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা শেখ হাসিনা উন্নয়ন যদি ধরে রাখতে হয় প্লিজ গুতাগুতি আন এই মির্জা সাহেব এমন কোনো ব্যক্তিত্ব না যে ওনার সাথে ফাইট করতে হবে উনি কী বলতেছেন দলের বিরুদ্ধে আমাদের যদি কোথাও কোনো গ্যাপ থাকে আমাদের নেতারা ডেকে এটা মিনিমাইজ করে দিবে এটাই আমার আশা আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু